কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা সাধারণ মানুষের ক্রয় সীমার বাহিরে, কারণ গত বছর আমরা কিছু কিছু ফলের গাছ নিয়েছি, ফুলের গাছ নিয়েছি, ঔষধের গাছ নিয়েছি, সেই তুলনায় আমার কাছে যেটা মনে হয়েছে যে 40% থেকে 50% দাম বেশি। এটা আমার মনে হয় যে আরও একটু সহনীয় পর্যায়ের যদি এটা দামটা হয় তাহলে সাধারণ মানুষ বৃক্ষরোপণের প্রতি যে আগ্রহ এটা বাড়বে এবং এটা আলটিমেট আমরা ফলটা পাবো আর কি পুরো দেশ এবং জাতি। এবং আমি মনে করি যে এই ব্যাপারে সরকারের যদি কোনো প্রণোদনা থাকে বা তাদেরকেও যদি কোনো কিছু করার থাকে এই বিষয়ে, যে তাদেরও তো সাস্টেন করতে হবে, তাদেরও খরচের একটা বিষয় আছে। আমরা যদি বলি এটা কম দামে দেন কম দামে দেন, কিন্তু তাদের তো আসলে সার্ভাইভ করতে হবে। এটা যদি সরকারি পর্যায়ে যদি এটা যদি লুক আপটার করে, আমি আমার বিশ্বাস যে এই সেক্টরের আসলে আমরা এখন বুঝতে পেরেছি যে এখন তাপমাত্রা কত, এটার মূলে কি, এখন মানুষ দিনে দিনে আসলে কনসার্ন হচ্ছে যে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমি মনে করি এই বিষয়টা সরকারের দেখা উচিত এবং জনসাধারণের করার সীমার মধ্যে থেকে এটাকে আরও প্রসারিত করা উচিত। এই যে আমরা দেখতাম খেজুর গাছের দাম হচ্ছে 10 লাখ এবং গাছের দাম, ভাই আমাদের দেশে যেখানে মতি রহমানের মতন লোক আছে 10 লাখ টাকা চাইছে 8 লাখ টাকা বিক্রি হয়ে যাবে। কারণ আমাদের দুর্ভাগ্য যে মতি রহমানের আমরা কোনো আত্মীয় নেই, মতি রহমান কোনো একজন আত্মীয় যদি আসে উনি 10 লাখ টাকা দিয়ে নিয়ে যাবে, কারণ এটা তার কাছে টাকা কামানোটা তার কাছে কোনো কষ্টসাধ্য বিষয় না। আর এটাও ঠিক, মতি রহমানের মতো কিন্তু সব অফিসাররা না, এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। বাট মতি রহমানের মতো মানুষ যেটা নাকি একটা ব্যাড প্রেসিডেন্স আমাদের দেশে ক্রিয়েট করেছে, এখন এটা আমাদের জন্য অনেক অফিসার যারা খুব কষ্ট করে জীবনযাপন করে তাদের জন্য এটা খুব কষ্টকর হয়ে যাবে। কারণ মানুষ তো আর বুঝতে পারবে না আসলে কে মতি রহমান আবার কে আশা, তারা মনে করবে যে সরকারি সমস্ত কর্মচারী কর্মকর্তারা এরকম কেন মানে হাজার হাজার কোটি টাকার মালিক, এটা একটা ভ্রান্ত ধারণা। আমি বলবো আমাদের সমাজে এখনও ভালো মানুষের সংখ্যা অনেক বেশি এবং তারা সত্যি সত্যি তাদের যে সীমিত আয় এই আয় দিয়ে তাদের জীবন নির্বাহ করে। এবং পাশাপাশি যেটা মতি রহমান সাহেবের মতো যারা লোক আমাদের দেশে একটা বাজে দৃষ্টান্ত করেছে, দেশ উঠ পারে।